কি বাসা থেকে আসলেন? বাসা থেকে এখন আসলেন? আচ্ছা, সকালে সকালে এত বড় বোঝা মাথায় নিয়েছেন কিভাবে? কষ্ট হয়নি? ধনিয়া পাতা দেন, আলহামদুলিল্লাহ হাজার শুকরিয়া। এই বয়সে এসে তারপরে আপনি নিজের কামাই করে খাচ্ছেন। আপনার ছেলে মেয়ে কয়জন? দুই ছেলে দুই মেয়ে। দুই ছেলে দুই মেয়ে। ওনারা কি করেন? ওনারা কি আপনাদের টাকা পয়সা দেয় না? হ্যাঁ, টাকা পয়সা দেয়। তারপরে আপনি নিজ থেকে এটা করতেছেন? ওরা মানে দেয় না, যাওয়ার দরকার নাই। যতদিন করছে ওনার বাদ দেয় না। মানে বাচ্চা আপনার ছেলেরা বলে যে সবার করার দরকার নেই, অনেক কষ্ট হয়েছে। আসলে এই বয়সে তো এগুলো করার কথা না, তারপরে আপনি করতেছেন। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো এগুলো কি আপনি বিক্রি করেন না নিজের খান? ধরেন টেস্ট করে দেখেন কেমন হয়েছে? না, আপনি অল্প করে নেন, দেখেন কেমন হয়েছে। যে বাচ্চারা এসে ওরা নিবে অনেক মজা হয়েছে। তোমাদের কোনো সমস্যা নেই? সবাই মিলে আরে টেস্ট করো না। এটা হাত দিয়ে ধরো, একজনে ধরো, ধরো। ঝাল কি বেশি হয়েছে? ঠিক আছে না? কেমন লাগতেছে? ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। খবর শেষ হয়ে গেল কি না? দাঁড়াও একটু, দাঁড়াও। অনেকগুলো দিছে না? দশ টাকা আমার কাছে।
কাছে অনেক অনেক ভালো লেগেছে, তোমাদের কাছে অবশ্যই ভালো লাগছে, একটা হাই দিয়ে দাও। কষ্ট দিলাম না, কষ্ট তোমরা ভালো থাকবে।